আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের মনের মধ্যে সব সময় যৌন চিন্তা খায় তাদের এই জিনিসটা তাদের লাইফে কতটা সমস্যা করতে পারে এই বিষয়টা নিয়ে আমরা দু একটা কথা বলবো এটাকে বলা হয় ফ্যান্টাসি নিজে নিজে এটা আপনার বাস্তবে যেটা নাই ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক সুন্দর সুন্দর চিন্তা করছেন এতে আপনার মস্তিষ্কর ভিতরে যে সুস্থ যেটা যতটা সুন্দর চিন্তা করা দরকার ছিল সেটা না করে উল্টা চিন্তা করার ফলে আপনার মস্তিষ্কটা পারভার্টেড হয়ে যাবে বিকৃত হয়ে যাবে তখন আপনি স্বাভাবিক যৌন জীবন থেকে আপনি দূরে সরে যাবেন সব থেকে ক্ষতিগ্রস্ত হতে হয় তখনই যখন আপনার মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রাটা যদি ইমব্যালেন্স হয়ে যায় সেরোটোনিনটা কিন্তু আপনার মন মেজাজটা ভালো রাখে এটা যখন আপনি অতিরিক্ত যৌন চিন্তা করছেন ফ্যান্টাসি নিয়ে চিন্তা করছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যখন ইত্যাদি ইত্যাদি তার সাথে শারীরিক মিলনের কথা তাকে জড়িয়ে ধরা চুম্বন করা ইত্যাদি যেগুলো চিন্তা করছেন অথবা গার্লফ্রেন্ড না পর নারী নিয়ে যদি চিন্তা করেন বা পর্ন সিনেমা দেখে ওই নায়িকা নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনার ভিতরে যে একটা পরিবর্তন আসবে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হবে বিয়ের পরে যেটা আমাদের কাছে যে পুরুষেরা রুগীরা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি এই রুগীগুলো মানে ধীরে ধীরে পারফরমেন্সটা করার পরিবর্তে তারা উল্টা করতে থাকে তাদের লিঙ্গটা মতন শক্ত হয় না তাহলে যেটা আপনার দরকার নাই যেটা অলিক মানে বাস্তবে যেটা নাই আপনি কাউকে নিয়ে কল্পনা করতেছেন এই জিনিসটা আপনার প্রথমে আপনার মানসিক মনের ভিতরে একটা বাসা বাঁধবে এই বাসাটা আপনার পরবর্তীতে শারীরিক সমস্যায় রূপান্তরিত করবে আমরা এটা থেকে অবশ্যই দূরে থাকবো